প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মৌলবী আব্দুল ওয়াহিদ মিয়ার 72তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ 22শে ফেব্রুয়ারি প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলবী আব্দুল ওয়াহিদ মিয়ার আওলাদ মাহমুদুর রহমান তানভীর সিদ্দিকী আল কুরাইশি। আব্দুল ওয়াহিদ সাহেবের ওফাত উপলক্ষে প্রতি বছর কেন আপনারা অনুষ্ঠান করবেন? এই জন্য করবেন, হাদিস শরীফে আছে, মানলাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। সহি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি কোনো মানুষ ভালো কোনো কর্ম করলে তার কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সেজন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে জানে না। সুতরাং একটা মানুষ কোনো ভালো কর্ম করছে, আপনি তার নিন্দা না করে প্রশংসা তো করতে হবে। আর তিনি যেটা করে গেছে এটার অবদান অতলান্তিক, মহাসাগরের সমুদ্রের শেষ হবে। আব্দুল ওয়াহিদ সাহেবের কথা বলে শেষ করা, ওনার জীবনী বলে শেষ করা যাবে না। একটা ওষুধের গায়ের মধ্যে লেখা আছে, শেক উইল বিফোর ইউজ, সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। মানে একটু জাগানি টাকানি খাইলে ওষুধটা ঠিক মতো জায়গায় জায়গায় যাইব, না জায়গায় খাইলে কাম হইত না। এই জন্য শেক উইল বিফোর ইউজ, আপনি এটাকে ব্যবহারের পূর্বে ঝাঁকান। প্রতাপগঞ্জ স্কুলে কম ঝাঁকানি দেওয়া হয় না, এক ঝাঁকানি দিছে ওইখানে হাজির পড়া মিয়ারা, ঝাঁকানি দিতে দিতে চলে আসছে, এটা সাদার ঘর। আরেক ঝাঁকানির লগে পরে কয় না এখানে হইত না, মামলায় রায় পাইছে তারা, আবার পরে কি করা, পরে এই স্কুল তো ধরে রাখতে হবে, এত কষ্ট করে স্কুল প্রতিষ্ঠা করছে, পরে এক কো ঝাঁকুনির লাগে এটা আসছে আমাদের লক্ষ্মীপুরের রাজধানী এই প্রতাপগঞ্জে চন্দ্রগঞ্জ বাজারে। আলহামদুলিল্লাহ চন্দ্রগঞ্জ বাজারে সুনামের সাথে আজকে আলহামদুলিল্লাহ এতটা বছর পর্যন্ত শুধু লক্ষ্মীপুর নয়, কুমিল্লা বোর্ডের মধ্যে স্কুল প্রতিবার ভালো রেজাল্ট করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম আমরা 2016 সালে শুরু করেছি। আমরা আমাদের ফোরামের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমাদের স্কুলের সার্বিক উন্নয়নে আমরা কাজ করতে চাই। সমাজকে পরিবর্তন করার জন্য যারা ভূমিকা পালন করে সেই প্রতিকৃত হচ্ছে মৌলবী আব্দুল ওয়াহিদ মিয়া। আমাদের এই লোকগুলোকে, আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে, আমাদের এই সম্মানিত পাত্রদেরকে যদি আমরা যদি সম্মান দেখাতে না পারি, আমাদের মতো পোড়া কপাল আর কারো থাকবে না। পরে মিলাদ, দোয়া, মোনাজাত এবং তবরক বিতরণের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে। সাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর।